ধরুন একদিন মাঝরাতে আপনার ঘুম ভেঙে গেল আর আপনি উঠে আপনার বাড়ির ব্যালকনি কিংবা জানলা দিয়ে একটু বাইরের দিকটা দেখার চেষ্টা করলেন, এবং আপনি বাইরে তাকাতেই দেখলেন যে মাঝ রাস্তায় একটি মেয়ে চুল ছেড়ে বাবু হয়ে বসে রয়েছে। আপনার কিরম লাগবে তখন? স্বাভাবিক, ভয় তো লাগবেই। ওরকম ল্যাম্পপোস্টের মিটমিটে আলোতে একটু হলেও দেখা যাচ্ছে যে একটা মেয়ে চুল টুল ছেড়ে বাবু হয়ে বসে রয়েছে মাঝে রাস্তায়, ভয় পাওয়াটাই স্বাভাবিক। তো আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটাও ঠিক এরকম। আর এই ঘটনাটা ঘটেছিল নর্থ ক্যালকাটায় একটি পুরনো বাড়িতে। বন্ধুরা, আপনারা জানেন নর্থ ক্যালকাটায় অধিকাংশ বাড়ি পুরনো এবং অনেক আগেকার বাড়ি সেগুলো। বেশ কিছু বাড়ি ভেঙে ওখানে বড় বড় কমপ্লেক্স তৈরি করে দেওয়া হয়েছে, টুকটাক দোকানপাট অনেক কিছু তৈরি হয়েছে, এবং এখনও বেশ কিছু বাড়ি রয়েছে যেগুলো ভেঙে কাজ চলছে। দেখবেন যারা ওদিকটায় যাতায়াত করেন, কোনো কাজে যান, কিংবা হয়তো ওখানে কোনো আত্মীয় রয়েছে তাদের, তারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে এখনও কিন্তু বেশ কিছু বাড়ি পরিত্যক্ত বাড়ি হিসেবে পড়েই রয়েছে, এবং সরকার থেকে লিখে দেওয়া হয়েছে এই বাড়িগুলো বিপজ্জনক বাড়ি, এই বাড়ির সামনে দাঁড়াবেন না, বাড়ি ভেঙে পড়তে পারে, এরকম অনেক কিছু সাইনবোর্ড ওখানে রাখা হয়েছে, এবং সেই সব বাড়িগুলো এখনও বিপজ্জনক হিসেবেই পরিচিত সবার কাছে। কেউ আর সেসব দিকে যায়ও না, এত পুরনো বাড়ি কে আর নজর রাখবে। তো যাই হোক, এই ঘটনাটা বেশ পুরনো ঘটনা, এবং এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার এক অতি পরিচিত দাদার কাছ থেকে। এবং এই ঘটনাটা যখন আমি শুনেছিলাম তখন আমি ক্লাস 8-এ পড়ি, অনেক পুরনো ঘটনা ঘটনাটা, তো ভাবলাম আপনাদের সাথে এবার একটু শেয়ার করার দরকার। এই ঘটনাটার মধ্যে যে ভৌতিক অলৌকিক যে ব্যাপারটা থাকে সেটা তো রয়েছেই, এবং খুবই মর্মান্তিক যেই সাসপেন্স, যেই ঘটনাগুলো হয়, যেই ব্যাপারগুলো ঘটে, সেটা পুরোটাই এই ঘটনাটার মধ্যে রয়েছে। তো ঘটনাটা আমি শুরু করছি। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, আমি আরজি, আর এরকম নতুন নতুন অভিজ্ঞতা আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসি। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এই ভিডিওটি লাইক করে দেবেন, আর কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন আপনাদের ঘটনাটি কীরকম লাগলো। তো এই ঘটনাটি ঘটেছিল প্রশান্ত বলে একটি ছেলের সাথে। প্রশান্ত কলকাতারই ছেলে, মানে আমাদের এই সাউথ যে কলকাতা সেখানকারই ছেলে প্রশান্ত, এবং ওর একটি গোডাউন ছিল নর্থ ক্যালকাটায় ওরকম একটি পুরনো বাড়ির নিচে, এবং সেখানে ও মাঝের মধ্যে ওর জিনিসপত্র রাখতে যেত। এবার গোডাউন বলতে আমি বলে রাখি, তো প্রশান্তর ইলেকট্রনিক্সের বিজনেস ছিল, মানে টিভি, ফ্রিজ, এসি এসবের দোকান ছিল। এবং এই ঘটনাটা যখনকার ঘটনা, তখন এসি বলতে উইন্ডো এসি ছিল, আমাদের এখনকার স্প্লিট এসি তখন আসেনি, এবং সেসব পুরনো সময়কার পুরনো টিভি যেসব ছিল, সিআরটি টিভি যেগুলোকে বলা হতো, সেই সিআরটি টিভি, ছোটো ছোটো এসি, ফ্যান এসবও একটা দোকান ছিল, এবং ওর একটা গোডাউনও করেছিল ওই নর্থ ক্যালকাটায় একটি বাড়ির নিচে। এবং মাঝের মধ্যে ও যখন ওখানে জিনিসপত্র আনতে যেত, কারণ ওর দোকানটা ছিল আমাদের এইখানে সাউথ ক্যালকাটারে ওর দোকান ছিল, এবার ও কিছু একটা কারণে ওখানে গোডাউনটা করেছিল, কারণ ও যখন প্রথম এই বিজনেসটা শুরু করবে ঠিক করে তখন ওখানে ওর একজন আত্মীয় থাকতেন, এবং সেইখানে একটি বাড়িও খুব সস্তার মধ্যে পায়, এবং ভেবেছিল সেখানে ও ওই ইলেকট্রনিক্সের দোকানটা করবে। এবার যাই হোক, খোঁজ খবর চালাতে চালাতে ও সাউথ কলকাতা মানে আমাদের এই সব দিকেই একটি দোকান ঘর পেয়ে যায়, এবং দোকানটা এখানেই ও সাজায়, আর ওর ওই গোডাউনটা ওখানে রয়েই যায়। আবার পরে চেঞ্জ করবে করবে করে আর চেঞ্জ করা হয়নি দেখে তখনও দোকানটা ওখানে রয়েছে। এবং আমি যেরকম বললাম, ও মাঝের মধ্যে ওখানে যেত গোডাউনে, মাল যখন আসতো বিভিন্ন জায়গা থেকে ওখানেও মাল মিলিয়ে, লিস্টের সাথে মাল মিলিয়ে সেগুলো ওই গোডাউনে রাখতো, এবং সেখান থেকে কত মাল দোকানে আসবে এইসবের একটা হিসাব করতো। এবং মাঝের মধ্যে ওই গোডাউনে রাতে যখন যেত, যেমন ধরুন রাতে মাল আসবে, এবার বড় সেই ট্রাক, সেই ট্রাকে যখন মাল লোড হয়ে মাঝরাতের দিকে আসছে, দূর থেকে আসছে, এবং এক এক সময় এরকমও হয়েছে যে রাতে
মাল আসছে, মানে লোডের যেসব গাড়িগুলো সেগুলো দূর থেকে আসতো, মধ্যপ্রদেশ এসব জায়গা থেকে ইলেকট্রনিক্স গুডসগুলো নিয়ে আসতো, তখন এখানে আসতে আসতে প্রায় মাঝরাত হয়ে যেত। এবং সেই সব সময় কিন্তু ও মানে প্রশান্ত ওখানেই থাকতো, ওই গোডাউনেই থাকতো, এবং গোডাউনের উপরে ছিল একটা মেস। এবং ওই মেসে যে খুব বেশি লোক থাকতো সেরকমও নয়, দু একটা ঘর ছিল থাকতো, এবং একটা দুটো ঘর ওখানে ফাঁকাই ছিল। এবং মাঝের মধ্যে যখন প্রশান্ত রাতে ওখানেই থেকে যেত, তখন ওই একটা দুটো মেস বাড়ি চেনাশোনা হতে হতে তারা একটি ঘর দিয়েছিল যে প্রশান্ত দা তুমি যখন আসো রাতে তুমি এই ঘরটায় থাকতে পারো, ওই ঘরটা ফাঁকাই থাকে, কেউ থাকে না। এবং আমি এখানে একটু বলে রাখি, এই যে মেসগুলো তখনকার পুরনো বাড়ি, ধরুন আমাদের স্কুলগুলো যেরকম ছিল, পরপর ঘর এবং মাঝখানে লম্বা একটা ব্যালকনি, একটা লম্বা ব্যালকনি, এবং সেটার শেষেই হচ্ছে সিঁড়ি, সেখান থেকে উঠে আসতে হবে, মানে আমাদের স্কুলগুলো যেরকম হতো আর কি, সেরকমই ওই মেসটা ছিল। এবং নিচেই ছিল একটা দুটো দোকান, আর ওখানে ওর গোডাউনটা ছিল। তো এরকম মাঝের মধ্যে থাকতো, থাকাকালীন ও বেশ কিছু আওয়াজ রাতে ওখানে পেত, তখন অত কোনোদিনও ও আগ বাড়িয়ে দেখতে যায়নি কিসের আওয়াজ কি। তো একদিন হয়েছে কি, রাতে এরকম প্রশান্ত ওখানে রয়েছে এবং হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। এবং আপনারা জানেন যে ওই সব দিকে মানে নর্থ ক্যালকাটার দিকে কিন্তু ওই 90 সালে 92 সালে লোডশেডিংয়ের প্রবলেম হতো প্রায়, মানে রাত্রি 10টা 11টা হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, এবং কারেন্ট আস্তে আস্তে হয়তো সকাল হয়ে গেল কিংবা মাঝরাত হয়ে গেল, এরকম হতো। তো এইটাও যেহেতু 2000-এর মধ্যেই, এবার তখনও ওই ইলেকট্রিসিটি প্রবলেমটা ওখানে ছিলই ওই সব এলাকায়। তো হঠাৎ করে একদিন কারেন্ট অফ হয়ে যাওয়াতে ও সেদিন ওখানে ছিল, ও উঠে একটু ওই ব্যালকনির দিকে দাঁড়িয়েছে, এত গরম আর কি, গরমকাল তার মধ্যে, ও উঠে হাঁটছে। এবার হঠাৎ করে ও দেখছে যে ব্যালকনির শেষ দিকে মানে যেদিকটা দিয়ে সিঁড়ি নিচে যায়, ওখানে কেউ একজন বসে রয়েছে, এবং একটি অল্প বয়সী মেয়ের মতো মনে হচ্ছে, দূর থেকে অন্ধকারে যতটা ও দেখতে পাচ্ছে একটি অল্প বয়সী মেয়ে। আর ও ভাবছে এত রাতে ওখানে মেয়েটা এরকমভাবে, তো মানে স্বাভাবিক, আমি যে আপনাকে প্রথমেই শুরুতে যেটা বললাম, আপনি যদি দেখেন একটি মেয়ে চুল ছেড়ে মাঝ রাস্তায় বসে রয়েছে আপনার কীরকম লাগবে, ভয় পাওয়াটাই স্বাভাবিক। এইটা হচ্ছে এরকম, হঠাৎ করে দেখছে ওই সিঁড়িটার ওই কোনটায় একটি মেয়ে চুল টুল ছেড়ে ওরকম বাবু হয়ে বসে রয়েছে। আর ও ভয় পেয়ে গেছে, কেউ নেই, এবার পাশে দুটো ঘর ছিল, এবার ও আর অত রাতে কাউকে ডাকাডাকি করেনি, ভেবেছে হয়তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এবার ও কী করছে, ওর ঘর থেকে একটা টর্চ আনার জন্য দরজাটা খুলে ঘরে গেছে। এবার টর্চটা নিয়ে এসে ওই ব্যালকনির দিকে যেই ও লাইটটা ফেলেছে, তখন দেখছে সেখানে কেউ নেই। আর ও ভাবলো চোখের ভুল, কিন্তু চোখের ভুল তো এরকম গাঢ় হতে পারে না, কেন ও ভালো করেও যখন দেখলো, দেখলো যে কেউ একজন বসেই রয়েছে। তো ঠিক আছে, সেদিন কোনো মতে সে রাতটা কেটে গেল। পরের দিন অত আর কোনো ঝামেলার মধ্যেও যায়নি, কাউকে জিজ্ঞেসও করেনি, আস্তে 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 ব্যাপারটা মানে ভুলে যাওয়ার একটা পর্যায়ে চলে গেল। তো এরকম বেশ কিছুদিন চলার পর আবার একদিন রাতে প্রশান্ত ওখানে গেছে, কারণ সেদিনও ওর বেশ দূর থেকে লোডের গাড়ি আসার কথা ছিল। তো ও গিয়ে মাল ঠাল নামিয়ে সেদিনও প্রায় মাঝরাতের মতো হয়ে গেছে, তো ও আর আসেনি। ওখানেই খাওয়া দাওয়া করে ও ওই উপরে যেই ঘরটায় থাকতো সেখানে গিয়ে রাতে শুয়ে আছে। তো এরকমই মাঝরাতে হঠাৎ শুনছে, সেদিন আবার অবশ্য কারেন্ট ঠারেন্ট ছিল, সেদিন কারেন্ট ঠারেন্ট যায়নি, কিন্তু মাঝরাতে ওই সব দিক তো এমনিই তখন ফাঁকা ফাঁকা, মাঝরাত হলে আরও ফাঁকা লাগতো। তো হঠাৎ ও মাঝরাতে শুনছে কেউ একজন কাঁদছে হঠাৎ করে, ও ভাবছে এত রাতে কাঁদছে, এখানে তো কোনো বাচ্চা টাচ্চাও কেউ নেই, এবং কান্নার আওয়াজটাও কোনো বাচ্চার বলে মনেও হচ্ছিল না। ওর যা বলেছিল আর কি, আমার ওই দাদাকে, দাদা যেটা আমাকে বলেছে, বলছে একজন মানে মহিলা হালকা স্বরে কাঁদছে বোঝা যাচ্ছে। এবার এটা অনেকক্ষণ চলার পর ও কী করেছে, দরজাটা খুলে বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে ব্যালকনির এদিক সেদিক দেখতে আবার সেই সিঁড়ির দিকে চোখ গেছে, তখন দেখছে আবার ওই সেই আগেরবার ও যে মহিলাকে দেখেছিল ওরকমই সেই মহিলাই ওখানে বসে রয়েছে। এবার ও একটু সাহস করে এগিয়ে গেছে, এবার ও মানে ভাবছে যে জিজ্ঞেস করবে যে সে কে, ভয়ও লাগছে ওরকম একটা মানে মূর্তি যদি ওরকমভাবে বসে থাকে, কারোর দিকে তাকাচ্ছে না কিছু না, সে চুল ঠুল বড়, মাথা নিচু করে বসে রয়েছে। আর ও ভাবছে কেউ কি মজা করছে না কিছু। এবং যেই ও একটু মানে মূর্তিটার একটু বেশি কাছাকাছি চলে গেছে, তখন ওর হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে, এবং ও ফিল করতে থাকে যে কিছু একটা হচ্ছে আশেপাশে, মানে যেটা হচ্ছে সেটা নর্মাল কিছু না। ও আর ওদিকে না গিয়ে ও ভয় ভয় ওই দেওয়াল ধরে ধরে ওর ঘরে খাটে এসে শুয়ে পড়েছে, এবং শুয়ে কখনো ঘুমিয়ে পড়েছে ওর আর খেয়াল নেই। পরের দিন সকালবেলা উঠে ওই মেসে যে দুজন থাকতো ওদেরকে প্রশান্ত জিজ্ঞেস করে যে এইখানে এই এই ঘটনা, এখানে কি কিছু হয়েছিল।
এবং ওই দুটো ছেলে, অল্প বয়সী ছেলে, ওরা বলছে দেখো এরকম ঘটনা আমরাও যখন এখানে প্রথম আসি তখন বেশ কিছুদিন আমাদের সাথেও ঘটে, এটা কি কোথা থেকে হচ্ছে, এখানে কি কোনোদিনও কোনো অপমৃত্যু হয়েছিল, এই যে জিনিসটা ঘটছে সেটা কিন্তু কোনো নর্মাল জিনিস নয়। এবার প্রশান্ত তখন বলে নর্মাল নয় বলতে কি তাহলে? তখন ওখানে একটি ছেলে ছিল, সে বলছে যে দেখো এই ঘটনাটা আমি অনেক দিন, কেন সে ওই মেসে অনেক বছর ধরে রয়েছে, সে বলছে আমি যখন প্রথম আসতাম তখন দেখতাম একটি মেয়ে এখানে মাঝের মধ্যে আসতো, এবার সে কারোর বাড়ি কাজ করতো না কি করতো আমি জানি না, সে মাঝের মধ্যে আসতো এসে চলে যেত এবং হঠাৎ করে কিন্তু সে আসা বন্ধ করে দেয়, এবং তার কিছুদিন পরে যেই বাড়িতে ও কাজ করতে আসতো সে মানে যেই ফ্যামিলিটা ওখানে থাকতো মেসে, সেই ফ্যামিলি কিন্তু চলে যায় ওখান থেকে এবং সে মেয়েটাও আর আসা বন্ধ করে দিয়েছে সেখানে। তার কিছুদিন পরের থেকে কিন্তু এই সাইটিংটা ওখানে ঘটতে শুরু করে, মানে ওই যে মেয়ের যেই মূর্তি আমি বললাম যেটা ওখানে দেখা যায় রাতে, সেটা কিন্তু তখন থেকে ওখানে আসা যাওয়া করে, এবং সেটা কি, সেটা কী জন্য ঘটছে সেটা কেউ কোনোদিনও জানতে পারেনি, এবং বাড়ির যে মালিক ছিল সেই বাড়ির মালিককে সে অনেকবার জানানোর চেষ্টা করেছিল, সেও নাকি বলেছিল যে এরকম কিছু ওখানে সে দেখেনি, এবং সেটা নিজের বাড়ি সেটার যেন বদনাম না হয় সে কারণে হয়তো সে বলেছিল সবাইকে যে এরকম কিছু এখানে ঘটে না। কিন্তু প্রশান্তর সাথে যেটা ঘটেছিল সেটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ও সামনে গিয়ে ও যেটার মুখ দেখতে পায়নি, অথচ সে পুরোপুরি প্রশান্ত ফিল করেছিল যে কেউ তাকে যেন নিজের দিকে টানছে, এবং তখনই ওর মাথা ঘোরাতে শুরু করে, এবং সেই যে প্রশান্ত ওখান থেকে তার জিনিসপত্র গোডাউন সব তুলে নিয়ে চলে আসে এইখানে, সে নাকি আর কোনোদিনও ওখানে যায়ও নি এবং কোনোদিনও জানারও চেষ্টা করেনি যে সেখানে কি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এই ঘটনাটা অনেক পুরনো ঘটনা এবং সেই বাড়িটি হয়তো এখন আর নেই, এবং এই প্রশান্ত যার কথা আমি বললাম সে আমার থেকে বয়স অনেক বড়, মানে আমার সেই দাদারই বন্ধু আর কি, তো তার সাথেও আমাদের সেরকম কোনো আলাপ নেই, আমার দাদার মুখেই যা হয়েছে এটুকু শুনেছি। তো এরকম ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে আমাদের অবশ্যই জানাবেন, আমাদের ইমেল করবেন, আমাদের মেল আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে মেল করুন, আমরা অবশ্যই আপনার অভিজ্ঞতা শোনাব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন।